ভিউর আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন যে করোনা মহামারীর কারণে স্কুল কলেজের সমস্ত পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল করোনা মহামারী কিছুটা নিয়ন্ত্রণে আসায় প্রত্যেকটি শিক্ষা অধিদপ্তর তাদের পরীক্ষাগুলো নেওয়ার জন্য সম্ভাব্য ডেট দিচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইনে চলতি বছর এই এস এইচএসসি এইচএসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ এটি প্রকাশিত হয়েছে নোটিশটি আট ফেব্রুয়ারি দু চলতি বছরের এসএসসি বা সমমানের পরীক্ষা ১৯ মে এবং আঠারো জুলাই এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে সোমবার সাত ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ প্রস্তাব দেওয়া হয়েছে এ দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ চলতি বছরে এইচএসি উনিশে মে ও এইচএসসি আঠেরোই জুলাই হতে পারে প্রস্তাবে বলা হয় প্রতিষ্ঠানগুলোকে এসএসসি ও সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষা তিন এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এসএচসির চূড়ান্ত পরীক্ষা শুরু হবে উনিশ মে আর শেষ হবে নয় জুন এইচএসসি ও সমান পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ করতে হবে সাত জুনের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে আঠেরোই জুলাই একত্রিশ আগস্ট এ পরীক্ষা শেষ হবে জানা যায় গত বছর টেস্ট পরীক্ষা না হলেও এবার গ্রহণ করা হবে টেস্ট পরীক্ষা এছাড়াও ধর্ম ও তথ্য প্রযুক্তি বিষয়ে বাদ দেওয়া হতে পারে আর বিভিন্ন বিষয়ে একশো নম্বরের পরিবর্তে পঞ্চাশ নম্বর এবং সময় তিন ঘন্টার পরিবর্তে এক ঘণ্টা তিরিশ মিনিট করা হতে পারে এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন করোনার কারণে এসএসসি ও এইসএসি শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করতে পারেনি তাই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের প্রস্তাব এসেছে তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি গত একুশ জানুয়ারি করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় পরিষদ বিভাগ ও নির্দেশনায় বলা হয় ছয় ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল কলেজ বন্ধ থাকবে তবে দুই ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বলেন জাতীয় পরামর্শ কমিটি আরও কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এরপর তিন ফেব্রুয়ারি মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধের চলমান বিধিনিষেধ আগামী একুশ ফেব্রুয়ারি মধ্যরাত বারোটা পর্যন্ত বাড়ানো হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয় উৎমুক্ত স্থানে ও ভবনে অভ্যন্তরে সামাজিক রাজনৈতিক ধর্মীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে একশোর বেশি সনসমাবেশ করা যাবে না এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তারা অবশ্যই কোভিড টিকা সনদ চব্বিশ ঘন্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে এছাড়া সব স্কুল কলেজ এবং সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীপক্ষে পাঠদান বন্ধ থাকবে